আমাদের বিল এসছে এরকম অটোয়ে করে। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গমা বঙ্গমি। আর আজকে আবার আমরা দুজন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি আর ও ভেবেছি একটা নতুন সিরিজ স্টার্ট করব, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। আর সিরিজটা কী সেটা আস্তে আস্তে তোমরা জানতেই পারবে। আর আজকে কোথায় যাচ্ছি সেটা জানতেও ব্লগটা দেখতে থাকো। আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন, পকেট ফ্রেন্ডলি অটোওয়ালা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ব্যানারটা ওপরে, আর খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আমরা ভেতরে গিয়েও ভিডিও করবো, তার আগে বাইরে ডেকোরেশনটা তোমরা দেখে নিতে পারো। ওখানে অটো সাইকেল টাইপের এরকম ডেকোরেশন করা আছে, খুবই সুন্দর। আর পকেট ফ্রেন্ডলি শুধু নামেই না, মেনুতেও ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জ আছে, আমরা দেখেই এসেছি। আর আমাদের যে নতুন সিরিজটার কথা বলছিলাম সেটা পকেট ফ্রেন্ডলি কিছু ক্যাফে নিয়েই আমরা করতে চলেছি। আজকে সিরিজের ফার্স্ট ভিডিও হচ্ছে গিয়ে পকেট ফ্রেন্ডলি অটোওয়ালাতে। এরপরে নেক্সট আরও ভিডিও আসতে চলেছে, তো তোমরা দেখার জন্য ওয়েট করতে থাকো। আর আজকে তাহলে এখানে ঢোকা যাক। আমরা ক্যাফের ভেতরে এসে গেছি, আর ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর গান চলছে, আর ডেকোরেশনেরও ক্লিপ নিয়েছে, খুবই ভালো। তোমরা চাইলে একবার আসতেই পারো, ভীষণই অ্যাফোর্ডেবল। আর মেনুর ক্লিপও আমরা অ্যাড করে দেবো ভিডিওর সাথে। আর এখন দেখি আমরা কী কী অর্ডার দিই, আমাদের তো দারুণ লাগছে ক্যাফেটা। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. Take my eyes open to force reality. Why can't you just let me eat my weight in glee? I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. Some days I feel skinnier than all the others. Menu checking on. এটা এনার ফেভারিট, যেখানেই যায় ক্যাফেতে এটা খোঁজে। আমাদের বিল এসছে এরকম অটোয়ে করে, আবার সাথে একটা সুন্দর অটোওয়ালা কি যেন পেয়েছি আমরা গিফট, ব্যাপারটা খুবই ভালো লাগলো।
তো আমরা খেয়ে দিয়ে বেরোলাম, এখন পেট ফেট পুরো একদম ভরে গেছে। পকেট ফ্রেন্ডলি অটোওয়ালা, তো সত্যি এটা পকেট ফ্রেন্ডলি, ভীষণই মানে সস্তায় খাবার দাবার, যদি তোমরা আসতে চাও আসতে পারো। আর তার থেকেও ভালো হচ্ছে খাবারের কোয়ান্টিটি, টেস্ট ভালোই সবগুলোর মোটামুটি, শুধু স্যান্ডউইচটা অ্যাভারেজ লেগেছে। আর হোয়াইট সস পাস্তাটা খুবই ভালো, আর ভ্যানিলা আইসক্রিম উইথ চকো ব্রাউনিটা খুবই ভালো, তো ওটাও তোমরা টেস্ট করতে পারো, ওটা এখানে খুবই ভালো লেগেছে। আমি অনেক জায়গাতেই ওটা খাই, তো এখানে একটা খুবই ভালো খেতে, ড্রাই ফ্রুটস ছিল ব্রাউনিটার মধ্যে, এটা খুবই ভালো, টেস্টি ছিল ভীষণই, তো তোমরাও এখানে আসতে পারো। আর প্রাইসের বিহেভিয়ারও খুব ভালো, আর ভীষণ অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো, আর সবথেকে ভালো লাগলো ওখানে অলওয়েজ রোম্যান্টিক গান টান চলে, আর ফাঁকা ফাঁকা নিরিবিলি, তোমরা চাইলে বাইরেও বসতে পারো। আউটডোর সিটিংও রয়েছে, ইনডোর সিটিংও রয়েছে, আমরা ইনডোরেই বসেছিলাম, আর আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে ওরা এক্সট্রা একটু ডেকোরেশন করেছিল, আর ভ্যালেন্টাইন্স ডে এর জন্য ওরা কিছু কম্বো রেখেছিল আলাদা একটা মেনুতে, তোমরা সেটাও দেখতে পাবে। যখন বিলটা আসলো বিলটাও একটা ইউনিক ওয়েতে এসেছিলো, আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে ওরা একটা আমাদের কিরিং গিফট করেছে, খুবই সুন্দর, অটোওয়ালার একটা অটোর সুন্দর একটা কিরিং, অটো নাম্বারের জায়গায় ওদের ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। তো আমরা তো মেনুর ক্লিপ অ্যাড করেই দেব, তাছাড়াও আমরা যা যা খেয়েছি সেগুলো প্রাইস সমেত তোমাদের বলে দিচ্ছি। তো আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিজ চিকেন স্যান্ডউইচ, ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কসের একটা কম্বো, যেটা কিনা 160 প্রাইস ছিল, আর চিকেন হোয়াইট সস পাস্তা, ওটা 100 দাম ছিল, যেটা কিনা খুবই ভালো ছিল খেতে এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট ব্রাউনি, আর অনেকটা করে চকলেট সস, চকো চিপস যা ছিল অসাধারণ খেতে ছিল, সাথে তো ড্রাই ফ্রুটসও ছিল, ওটার দাম হচ্ছে গিয়ে 160। আর বিলে ওরা কোনো জিএসটি বা কোনো অ্যাডিশনাল কোনো চার্জেস অ্যাড করে না। আর আমরা ক্যাফেটার অ্যাড্রেস আর লোকেশান সব ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে, আর গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো। আর তাও আমি বলে দিচ্ছি, যোধপুর পার্কে ব্যাঙ্ক অফ বরোদার যে ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চের পাশের গলিটায় অটোতে নেমে একদম গুগল ম্যাপ অন করে তোমরা এক হেঁটে হেঁটেই চলে যেতে পারবে ক্যাফেটার সামনে, ভীষণই ইজি। আজকে আমাদের পকেট ফ্রেন্ডলি ক্যাফে সিরিজের ফার্স্ট ভিডিওটায় আজকে এই অবধি থাকছে, আবার নেক্সট ডে পকেট ফ্রেন্ডলি ক্যাফে বা রেস্টুরেন্ট যাই খুঁজে পাই না কেন সেটার ভিডিও তাড়াতাড়ি আনার চেষ্টা করব, কথা দিতে পারছি না কবে আনবো, তবে আনবো। এই সিরিজে অনেক ভিডিও আসতে চলেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও কোথায় কোথায় যাচ্ছ না যাচ্ছ কমেন্টে জানিও, আমাদের সন্ধান দেওয়া কিছুতে যদি দাও আমাদেরকে জানিও, ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের বঙ্গমা বঙ্গমি পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দেবে, অলসো শেয়ার করবে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। থ্যাংক ইউ।